হাই, আমি জয়। ওয়েলকাম টু মাই নিউ ডান্স টিউটোরিয়াল চ্যানেল ডান্স উইথ জয়। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে একদম ছোট ছোট বাচ্চাদের জন্য, যারা লাইফে ফার্স্ট টাইম ডান্স করছে তাদের জন্য শুধুমাত্র, কারণ তাদের কিছু এমন বেসিক স্টেপ লাগে যেগুলো না শিখলে তারা পরবর্তীকালে কোনোভাবে ডান্স করা সম্ভব হয় না। তো চারটে বেসিক স্টেপ, এগুলো তোমাদের লাগবেই, যেখানেই ডান্স করো এই চারটে বেসিক স্টেপ মাস্ট। আজকে আমি চারটে দেখাচ্ছি, নেক্সট দিন আরও চারটে যাবো। তো চলো আজকের চারটে স্টেপ স্টার্ট করা যায়। তো আমাদের চারটে বেসিক স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ যেটা যাবো সেটা হচ্ছে ডিপিং। তো ডিপিং করতে গেলে ফার্স্টে কী করব, কোমরে হাত দিয়ে দাঁড়ালাম, একটা পা আগে নিলাম, বা পা আগে নিলাম, আর ডান পা পেছনে রাখছি। প্রথমে ডান পাটাকে তুললাম, ডান পাটা রাখার সাথে সাথে বা পা সামনে উঠে যাবে, আবার বা পা রাখার সাথে সাথে ডান পা উঠে যাবে, এরকম অপোজিট চলতে থাকবে। কী করছি, ডান পা যখন রাখছি বা পা উঠছে, বা পা যখন রাখছি ডান পা উঠছে। এই জিনিসটাকে ফার্স্টে মাথায় রাখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটা যখন হয়ে যাবে তারপরে কি করতে হবে, ডান পা রাখার সাথে সাথে হালকা বসতে হবে আর সামনের পাটা টোতে রাখতে হবে। 5, 6, 7, go 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দেখো এখানে আমি ডান পায়ের ওপর বেশি চাপ দিচ্ছি, বেশি প্রেশার দিচ্ছি ডান পায়ে, আর বা পাটা জাস্ট টোয়ের ওপরে রাখা আছে, আর হালকা করে বা পায়ে প্রেশার দিচ্ছি, বেশি চাপ দিচ্ছি হচ্ছে ডান পায়ে আর তার সাথে বসছি। চলো একবার যাই, 5, 6, 7, go 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর একবার যাই, 5, 6, 7, go 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আমি হালকা ঘুরে করছি যাতে দেখতে সুবিধা হয়। 5, 6, 7, go 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তো এটা করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্টে আমাদের ডান পা ব্যাকে থাকবে, বা পা সামনে থাকবে, বা পাটা থাকবে হচ্ছে টোয়ের ওপরে সামনে, আর কোমরে হাত তার সাথে হচ্ছে বেশি করে বসা, পেছনের পায়ের ওপরে বেশি চাপ দেবো আর বেশি করে বসবো। এটা আর একবার লাস্ট বার যাই, চলো 5, 6, 7, go 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবার বেসিক চারটে স্টেপের মধ্যে দু নম্বর স্টেপ কি যাবো, আমরা পা খোলা রাখবো, পা খোলার সাথে সাথে পাটাকে জয়েন্ট করবো, আবার পাটাকে খুলবো। কিভাবে জয়েন্ট করবো, 1, 2, 3, 4 1, 2, 3, 4 1, 2, 3, 4 আর একবার যাই, ফার্স্টে ডান পা জয়েন করছি, তারপর বা পা জয়েন করছি, তারপর ডান পা খুলছি, আবার বা পা খুলছি, জয়েন্ট জয়েন্ট ওপেন ওপেন, জয়েন্ট জয়েন্ট ওপেন ওপেন, এটা খুব ইজি আছে। আর একবার যাই দু নম্বর স্টেপটা, 5, 6, 7, go জয়েন্ট জয়েন্ট ওপেন ওপেন, জয়েন্ট জয়েন্ট ওপেন ওপেন, রাইট লেগ জয়েন্ট লেফট লেগ জয়েন্ট, রাইট লেগ ওপেন লেফট লেগ ওপেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরপর যাবো হচ্ছে আমরা তিন নম্বর স্টেপটা। তিন নম্বর স্টেপটা কী আছে, লাফিয়ে জয়েন্ট হবে, আবার লাফিয়ে ওপেন হবে, একবার লাফিয়ে জয়েন্ট করবো আর একবার লাফিয়ে ওপেন করবো, জয়েন্ট দু পায়ে লাফিয়ে আবার ওপেন। 5, 6, 7, go 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তাহলে কি গেলাম, তিন নম্বর স্টেপটা আর একবার যাই, 5, 6, 7, go 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই ছিল হচ্ছে আমাদের তিন নম্বর স্টেপ। এবার যাবো চার নম্বর স্টেপটা। তো চার নম্বর স্টেপটা যাওয়ার আগে একবার ফার্স্ট থেকে রিভাইজ দিয়ে দিই কী কী গেলাম। ফার্স্ট গেছিলাম এক নম্বরে ডিপিং, রাইট লেগ পেছনে ছিল, লেফট লেগ সামনে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরপরে যাবো দু নম্বর স্টেপটা। দু নম্বর স্টেপে কী ছিল, রাইট জয়েন্ট লেফট জয়েন্ট, রাইট ওপেন লেফট ওপেন, রাইট জয়েন্ট লেফট জয়েন্ট, রাইট ওপেন লেফট ওপেন। তিন নম্বর স্টেপ কী ছিল, লাফিয়ে দুটো পা জয়েন্ট হবে, আবার লাফিয়ে দুটো পা খুলে যাবে ওপেন হবে। 5, 6, 7, go 1, 2, 3, 4, 5, 6,
7 8 এরপর আসছে 4 নম্বর স্টেপটা 4 নম্বর স্টেপটা কি আছে আমাদের বাচ্চাদেরকে কি করতে হবে ক্রস ওপেন ক্রস ওপেন খুব ইজি 5 6 7 গো রাইট ক্রস রাইট ওপেন লেফট ক্রস লেফট ওপেন 5 6 7 গো ক্রস ওপেন ক্রস ওপেন রাইট লেগ ক্রস রাইট লেগ ওপেন লেফট লেগ ক্রস লেফট লেগ ওপেন আজকে ছিল হচ্ছে এই চারটে স্টেপ এর পরের দিন আবার এরকমই চারটে স্টেপ আসবে যেগুলো একদম বেসিক স্টেপ শুধুমাত্র ছোট ছোট বাচ্চাদের জন্য তো তোমরা করো যদি কোনো প্রবলেম হয় আমাকে জানিও আর এর পরের দিনের স্টেপের জন্য তোমরা রেডি থেকো ওকে বাই বাই